এদিকে জাতীয় সংসদের চিফ হুইপ নূরে আলম চৌধুরীও বলেছেন, নির্বাচন এলেই দেশে ষড়যন্ত্র শুরু হয়। এবার দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা দখলের চেষ্টা চলছে। শনিবার দুপুরে মাদারীপুরের শিবচর পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজের ভিত্তি প্রস্তর স্থাপন ও উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চিফ হুইপ বলেন, জনগণ যতবার ভোট দিতে পেরেছে ততবারই জয় পেয়েছে নৌকা। এবারের নির্বাচনেও জনগণের দোয়া ও ভোটের মাধ্যমে আবারও ক্ষমতায় আসবে শেখ হাসিনা। করোনা মোকাবেলায় ইউক্রেন রাশিয়া যুদ্ধের প্রভাব মোকাবেলায় শেখ হাসিনার বিকল্প নেই বলেও জানান তিনি। জনগণের আস্থা, জনগণের ভালোবাসায় শেখ হাসিনা আবারও ক্ষমতা আসবে। কারণ শেখ হাসিনার কোন বিকল্প আর বাংলাদেশে আর নাই, শেখ হাসিনার অল্টারনেটিভ আর কেউ নাই। এই দায়িত্ব, এই করোনা মহামারী এবং এই যুদ্ধকালীন পরে যে পৃথিবীতে যে অবস্থা, এই অবস্থার শেখ হাসিনা কোনো বিকল্প বাংলাদেশে নাই। বরং আমাদের সকলের বিশ্বাস, মানুষের দোয়ায় তিনি বঙ্গবন্ধু অসমাপ্ত কাজ ইনশাআল্লাহ করে বাংলাদেশকে উন্নত বাংলাদেশ করে দেবেন।